বন্ধুরা, অনেক বড় খবর বেরিয়ে এসছে। কিভাবে চীনের যুদ্ধ বিমান অনুপ্রবেশ করেছে, কোথায় করেছে, এই সমস্ত কিছু আপনাদের ভিডিওতে বলছি। এছাড়া ভারত কিভাবে খতরনাক পিনাকা মিসাইল নিক্ষেপ করেছে সেটাও জানবো, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের বলি, আমাদের স্বর্গীয় সিডিএস জেনারেল বিপিন রাওয়াত মহাশয় ভারতীয় সেনাকে একটা নতুন উচ্চতা দেখতে চেয়েছিলেন। এর জন্য উনি অনেক কাজও করেছিলেন, যদিও মাঝপথেই উনি আমাদের সবাইকে ছেড়ে চলে যান, কিন্তু একটা বেস তৈরি করে যান ভারতীয় সেনার জন্য। আগে হ্যাঁ, বিগত বছরে ভারতীয় সেনা যত নতুন নতুন হাতিয়ার পায়, আমাদের ডিফেন্স বাজেট যতটা ইনক্রিজ হয়, এমার্জেন্সি হাতিয়ার ক্রয়ের পাওয়ার দেওয়া হয় আমাদের সেনাদের, তো কোথাও না কোথাও সেগুলোতে জেনারেল রাওয়াতের কৃতিত্ব ছিল। কিন্তু এখন ভারতের প্রয়োজন যেমনটা জেনারেল রাওয়াত চাইতেন সেইভাবেই খুবই দ্রুত আমাদের সেনার জন্য ভারতেই হাতিয়ার বানানো যাক, আর সেনাদের যেন কোনো কমতি না দেওয়া হয়, আর এটাই প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে আমাদের জেনারেলের প্রতি। এই কাজ হচ্ছেও ভারত জেনারেল বিপিন রাওয়াতের স্বপ্নকে দ্রুত পূরণ করায় নিযুক্ত রয়েছে। আগে হ্যাঁ বন্ধুরা, অনেক ভালো কাজ হতে দেখা যাচ্ছে। পিনাকা মিসাইলের নতুন ভার্সন টেস্ট করে ফেলেছে ভারত পোখরানে, যার মধ্যে ছোট ছোট মিউনিশন বোম লাগানো থাকবে। এর সাথে আরো একটা খবর বেরিয়েছে, পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম, মানে যে সিস্টেমের মাধ্যমে রকেটকে নিক্ষেপ করা হয়, সেটার একটা এক্সটেন্ডেড রেঞ্জের পরীক্ষা করে ফেলেছে ভারত, অর্থাৎ এটা অনেক ভালো খবর। এর সঙ্গে আপনাদের বলি, চীন কিভাবে অনুপ্রবেশ করেছে, কোথায় করেছে। আপনারা জানেনই তাইওয়ানের বিষয়ে চীন অস্বস্তির মধ্যে রয়েছে, আর ওখান থেকেই খবর বেরিয়ে আসছে সদ্যই চীনের প্রায় 13টা যুদ্ধ বিমান তাদের এয়ার স্পেসে ঢুকে পড়েছে। এটা অনেক গম্ভীর ঘটনা, কারণ তাইওয়ান ভারতের জন্য একটা এক্সট্রা মোর্চার মতো। যদি ভারত তাইওয়ানকে সাহায্য করা শুরু করে দেয়, তাহলে চীনকেও একভাবে ঘেরা যাবে। এক্ষেত্রে আমেরিকারও দায়িত্ব থাকে তাইওয়ানকে হাতিয়ার প্রোভাইড করা চীনের বিরুদ্ধে। আর ভারতও যে নিজের মিসাইল সিস্টেম বানিয়েছে, আর যত হাতিয়ার বানিয়েছে স্বদেশীভাবে, সেগুলোও তাইওয়ানকে দেওয়া যেতে পারে। এই নিয়ে আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানান। অপরদিকে শক্তি বাড়ল ভারতের নৌসেনার। চীন ও পাকিস্তানের মনে আতঙ্ক জাগিয়ে এবার সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড টর্পেডো স্মার্টের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। এটা নেক্সট জেনারেশন প্রযুক্তিতে তৈরি স্মার্ট টর্পেডো সিস্টেম মিসাইল বলে জানা গিয়েছে। এদিন পরীক্ষামূলক উৎক্ষেপণটি হয় ওড়িশার হুইলার দ্বীপে। DRDO সূত্রে জানা গিয়েছে, সোমবার ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লার সফল উৎক্ষেপণ করেন বিজ্ঞানীরা। প্রচলিত মিসাইলের থেকে বেশি দূরে আঘাত আনতে সক্ষম এই টর্পেডো বহনকারী মিসাইলটি জলপথে সাবমেরিন যুদ্ধের ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বর্তমান ক্ষেপণাস্ত্রটিকে। নেক্সট জেনারেশন স্মার্ট টর্পেডো সিস্টেম মিসাইলটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা তৈরি করেছে। সোমবারের সফল উৎক্ষেপণের ফলে ভারতীয় সেনায় খুব শীঘ্রই সংযুক্ত করা হবে এই ক্ষেপণাস্ত্রটিকে। DRDO সূত্রে জানা গিয়েছে, সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি নেক্সট জেনারেশন স্মার্ট টর্পেডো সিস্টেম মিসাইলটি মূলত ভারতীয় নৌবাহিনীর জন্যই তৈরি করা হয়েছে। এর ফলে নৌসেনার শক্তি বাড়বে অনেকটাই। প্রসঙ্গত, সম্প্রতি পোখরা পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা করে DRDO। 3 দিন ধরে চলে এই পরীক্ষা, সেনার সঙ্গে যৌথভাবে এই পরীক্ষা চালায় DRDO। বিভিন্ন মাত্রার 24টা রকেট ছোড়া হয়, এর মধ্যে অধিকাংশই ছিল নতুন করে বর্ধিত পরিসীমার রকেটের পরীক্ষা। এই সিস্টেম থেকে 42 সেকেন্ডে নিক্ষেপ করা হয় 72টা রকেট। এদিকে চলতি বছরেই Agni-5 ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত। প্রায় 5000 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে সক্ষম পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ওড়িশার আব্দুল কালাম ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে এই মিসাইলটির পরীক্ষা করা হয়। Agni-5 ব্যালিস্টিক মিসাইলটিও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা DRDO। 2020 সালে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ হওয়ার কথা থাকলেও সিচুয়েশন নর্মাল হওয়ায় এখন DRDO আবার তার কারনামা দেখানো শুরু করে দিয়েছে।